জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যার সাথে কথা বলবো উনি হচ্ছেন এইডেন কেয়ার এবং মুসলিম বেরিয়ারের সাথে জড়িত আবু মুনিম ভাই। আপনারা নিশ্চয়ই উনার একটা ভিডিও দেখেছিলেন যে রিসেন্টলি একজন বাংলাদেশি বংশোদ্ভূত একজন বয়স্ক ব্যক্তিকে উনারা দাফন করেছেন, সেটি নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। সম্প্রতি এই ভিডিওর দেখার পর কয়েকজন দাবি করতেছেন তাদের বাবা এবং একজন বাংলাদেশ থেকে দাবি করতেছেন তার হাজব্যান্ড। সো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে আপনারা কীভাবে এই মানে এই সংবাদটা পান বা আপনারা কীভাবে দাফন করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আব্দুল শহীদের কথা মাতিয়ার তাইন 8 তারিখ এপ্রিল অফিসিয়ালি তারা তাইনর বাসার তাইন মারা গেছেন। আমরা খবর পাইলাম যে আপনার এর আগে তাইন মারা গেছেন তাইনর গড়, তারা ফাইন্ড করছে 8 তারিখ এপ্রিল। এর বাদে আপনার কয়েক মাস বাদে তাইনর তাইনের জানাজা দেওয়া হয়েছে, তাইনর খৈবর দেওয়া হয়েছে। আমি এজন আসলাম তাইনর খৈবর দিবার সময়, আমার হয়েছে দোয়া করবার লাগে, দোয়া করাইবার লাগে। আমি দোয়া করাইছি ইনশাআল্লাহ, আল্লাহ তাইন্দে দুনিয়ায় আখেরাত তাইন্দে জান্নাত দিতা তাই দুনিয়ায় চলে গেছুন কি তাইন্দে উনকু আপনার আমরা দোয়া করতাম সব সময় মানুষের বালাইল লাগে। আমি আরবার হইলাম ডিটেল হইল ইটার্নাল গার্ডেন্স, একটা সিট কাপ ফোর্সে একটা একটা নাম হইল আপনার ইটার্নাল গার্ডেন্স। আপনি ফাইবা যদি ওয়েবসাইট দেখেন আপনারা গিয়া দেখতা যদি কোনো ফ্যামিলি প্রবলেম থাকে একটা মারা গেছেন আমরা ফরগিভ করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে মানুষ তাইন আল্লাহ তাইন জান্নাতি মালাইতা। আর এর বাদে যদি কোনো আর কোনো কোয়েশ্চেন থাকে মানে আপনার এই ভিডিও দেখার পর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করে আমরা এটুকুলা করার পর আমাদের সাথে যোগাযোগ করেছেন লোনমালা বয়েসের সাথে একটি পরিবার, তারা বলতেছেন যে ম্যানচেস্টার থেকে একজন মহিলা যোগাযোগ করছে, উনি বলছেন উনার বাবা উনারা চাচ্ছেন যে উনারা কীভাবে কাউন্সিলের সাথে ফার্দার ইনফরমেশন বা ওনার বাবার যদি কিছু থেকে থাকে বা কীভাবে মানে কাউন্সিলের সাথে ওনারা গিয়ে করে বা ওনার কোনো প্রপার্টি বা কোনো কিছু থাকে এইটা কীভাবে তারা ইউজ করবে। তারা আমি আরেকটি হচ্ছে বলে নেই যারা ভিউয়ার যারা শুনছেন ওনারা বলতেছেন যে ওনার বাবা গত 26 বছর ধরে তাদের সাথে কোনো যোগাযোগ নাই, ওনারা চেষ্টা করেছেন বেশ কয়েকবার কিন্তু উনি মাঝে মধ্যে এরকম মানে নিরুদ্দেশ থাকে। আচ্ছা এখন আপনি বলেন ওকে আমি ফলা যারা আত্মীয় যদি তা হইন ফলা জিনিস আপনারা করতা ওইল আপনারা জিয়ারত করতা বুঝছেন, আপনারা জিয়ারত করিয়া আপনারা দোয়া হরকা, আপনারা যদি ফারণ গরিবরে খাবানি খাবাউকা, একটা আপনারা যদি বাফতা হইন আপনি অক্টইল নম্বর ওয়ান দোয়া করা গরিবরে সাহায্য হরকা তাইনর বিহাফে। আর এর বাদে একটা ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের ব্যাপারে আমরা তো জানেন না ফ্যামিলি এনে আসন করি না, আপনারা আমরা লোকের কন্ট্যাক্ট হরকা ইডিং খেয়ে মুসলিম বেরিয়র ফান্ড আপনার পোস্টর তোলে আপনার নাম্বার আপনারা আমি নাম্বার দিছি ওয়েবসাইট দিছি ইনো আমরা টেলিফোন নাম্বার আছে ওয়েবসাইট আছে আপনারা আমরা কন্ট্যাক্ট করবা, আমরা যারা ই কেস ডিল করা আমরা ফিল্টারিং করবো ডেফিনেটলি, আমরা দেখাম চাইমু যেন আপনারা লেজিটেমেট নি। আর যদি আপনারা কোনো ইনহেরিটেন্স থাকে দেন একটা প্রসেস আছে আপনারা একটা আপনারা প্রসেসিং করুকা, আপনারা একটা একটা লিগাল জিনিস আপনারা যে সময় ভেরিফাই হইলাইন দেন আপনার আব্বা দেন আপনারা ও প্রসেসর মাধ্যমে আপনারা যাওকা। অ্যান্ড আপনারা যদি কোনো কিছু থাকে আপনারা একটা ফাইবা, যদি ইনো কমপ্লিকেশন থাকে এটা এটা আমরা কমেন্ট করতে পারি না, এটা এটা হইল একটা সেন্সিটিভ ম্যাটার বুঝছেন নি, জায়গা পয়সা কত জিনিস সকল থাকতে পারে। সো আপনারা আমরা কন্ট্যাক্ট করুকা আমরা চেষ্টা করবো লিঙ্ক করিয়া দিতাম, আর মেবি আপনারা সলিসিটার দৌড়া লাগবো আই ডোন্ট নো, এর মাঝে একটা প্রসেস আছে এটার ব্যাপারে একটা লিগাল অ্যাডভাইস আপনারা লৌকা। কিন্তু মেইন জিনিস হইল আমরা দায়িত্ব আমরা বেরিয়ে করতাম, আমরা বাইরে আমরা আলহামদুলিল্লাহ বেরিয়ে করছি
আর আমরা এগেইন যত মানুষ মরছে এরা লাগে আমরা সবসময় দোয়া করি, এরা লাগে আমরা সাজকে জারিয়া অ্যাক্টিভিটি সকল করি। ওই হল আমার মেসেজ ইনশাল্লাহ। আমরা হাজ হরি ইডিং খেয়ে তো জানুন গ্র্যান্ডফাদার সময় কোভিডের সময় মুসলিম বেরিয়ে ফেলেন, আমরা বহুত মানুষের বেরিয়ে হরছি। আর আমরা কন্ট্যাক্ট হরয় কমিউনিটিতে কন্ট্যাক্ট হরয়, আমরা পুলিশে কল হরে, সোশ্যাল সার্ভিসে কল হরে, যারা মারা যায় অথবা যারা মরার ফতে তারা কেউ নাই আমরাকে সাহায্য করি। আর ইডিং খেয়ে আমরা বেরিয়লর ব্যবস্থা করি যদি কেউ তা হই না অথবা তারাই অসায়ী। সো আমরা কন্ট্যাক্ট হরইছে, আমরা আমরা এসময় বেশি সবসময় আমরা জিজ্ঞাসা করি এনর নেক্সট অফ কিনা শুননি, ছেলে অথবা মেয়ে অথবা মা বাপ ভাই বোন। সো ই আব্দুল শহীদর কেউ আগুয়াইছেন না, ইটা হসপিটাল অথবা গড়ো লেখা থাকে যে তোমার তুমি যদি বেমার ফরো তোমার তুমি খারে কন্ট্যাক্ট হরতায়। সো আমি এসব মানুষ দেখতে পারবা আমার ফ্রেন্ড আমার বন্ধু আমার ফ্যামিলি ভাই বোন। সো থাইনোর নেক্সট অফ কিন কেউ নাই। সো যে সময় একটা হয় লোকাল অথরিটি অ্যানাউন্সমেন্ট মালায় নয় নিউজ পেপারে যে ই মানুষ মারা গেছেন, কেউ যদি জানো আইয়াতে আনো লাস্ট আনো দাফন খাফনের ব্যবস্থা করো। যে সময় একটা তারা করে না তারা ফায় না, এ সময় তারা ডিসিশন মালায় যে ক্রিমেশন করিলি, তো ক্রিমেশন মানি ওই লজালানি। তো তাইনোর নাম আব্দুল শহীদ তাহাই গিয়া তারা হয়েছে এন কিবা মুসলমান হইন। সো আমরা লগে কন্ট্যাক্ট করছে ইডিং খে মুসলিম বেরিয়র ফান্ডের লগে কন্ট্যাক্ট করছে। আমরা যে সময় হয়েছে আমরা জিজ্ঞাসা করছি ফ্যামিলি আসেননি, ফ্যামিলি নাই, আমরা মুসলিম কমিউনিটির বিহাফে আমরা এই দায়িত্বটা নিছিগি। আমরা সাজ হইল অটো যেন যারা কেউ যদি না থাকেন আমরা ও দায়িত্ব নেই বেরিয়ে অর্গানাইজ করি।